আসে যে খবরে নজর, যেখানে প্রাইমারি নিয়োগে অংশ নিতে পারবে না উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকরা, যেখানে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে বলে জানা যাচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ, খারিজ ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল পরীক্ষায় অংশ নিতে পারবে উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকরাও, সেই নির্দেশ খারিজ হলো ডিভিশন বেঞ্চে। যে বিষয়টা সামনে আসছে, প্রাইমারি নিয়োগে এবার অংশ নিতে পারবে না উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকরা, মূলত সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশ খারিজ হলো ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হলো ডিভিশন বেঞ্চে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে অংশ নিতে পারবে না এবং প্রথমে যে নির্দেশ ছিল পরীক্ষায় অংশ নিতে পারবেন এই সমস্ত উচ্চ প্রাথমিকের যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন, কিন্তু আপাতভাবে এই নির্দেশ হলো খারিজ। অর্থাৎ এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিঙ্গেল বেঞ্চের একক রায় ছিল এবং সেই একক রায় আপাতভাবে ডিভিশন বেঞ্চ খারিজ করলো। সেক্ষেত্রে কি দাঁড়ালো, প্রাইমারি নিয়োগে আর অংশই নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা, সিঙ্গেল বেঞ্চের রায়কে সরাসরি খারিজ করলো ডিভিশন বেঞ্চ। শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে একাধিক স্তরে যে সিঙ্গেল বেঞ্চের এবং সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লাশে যে শুনানি এবং তার মধ্যে আরও একটি এই মামলা ছিল যেখানে প্রাইমারি নিয়োগে অংশ নিতে পারবে না উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকরা, ডিভিশন বেঞ্চের মূলত রায় এবং সিঙ্গেল বেঞ্চের রায় যেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন সেই রায় খারিজ করল ডিভিশন বেঞ্চ।